হ্যালো পেপসি আই দার সারপ্রাইজ শাহরুখ খানের কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন আনানিয়া পাণ্ডে কিন্তু কেন তা চলুন দেরি করে জেনে এসে বিস্তারিত থেকে নব্বই সকল বয়সের জনগণের হৃদয় আলাদা জায়গা করে নিয়েছেন শাহরুখ খান শুধু অভিনেতা শাহরুখ খানকে নয় ব্যক্তি শাহরুখ খানকেও সবাই দারুণ ভালোবাসে সাধারণ মানুষ থেকে বি টাউনের তারকারাও তার আকর্ষণীয় ব্যক্তিতে মুগ্ধ আর এই তালিকায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নামও আছে অনন্যার সঙ্গে শাহরুখের সম্পর্কের রসায়নটা অনেকটাই আলাদা অনন্যা একদিকে কিং খান কন্যা সোহানার বান্ধবী আর একদিকে অনন্যার বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে এই বলিউড সুপারস্টারের ঘনিষ্ঠ বন্ধু শুধু তাই নয় অনন্যার মা ভাবনা পান্ডে শাহরুখ পত্নী গৌরীর বান্ধবী তাই অনন্যার সঙ্গে শাহরুখের সম্পর্কটা আদ্যপান্ত পারিবারিক সোহানার সঙ্গে সঙ্গে অনন্যার বেড়ে ওঠায়ও কিং খানের অনেকটাই অবদান রয়েছে আর এই কথা অনন্যা নিজে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন অনন্যা শাহরুখের প্রসঙ্গে বলেন শাহরুখ স্যার আমাকে আর সোহানাকে ক্রীড়া দিবস আর তাই কোন ডে ক্লাসের সময় নানাভাবে প্রশিক্ষণ দিতেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান ফুটবল ম্যাচ বা যাই হোক না কেন তিনি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করতেন আমাদের বড় হওয়ার সঙ্গে তিনি অনেকটাই জুড়ে আছেন আর শাহরুখ স্যার সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন আমরা আগে একটা বড় পরিবারের মতো ছিলাম আজও আমরা একইভাবে একটা পরিবারের মতোই আছি অনন্যা এই প্রসঙ্গে আরও বলেন আচ্ছা বলতে পারেন এমন কেউ কি আছে যে শাহরুখ খানের ভক্ত নয় তবে আমি এই মানুষটার অনেক বড় ভক্ত পর্দার বাইরের মানুষটারও আমি একই রকম ভক্ত আজ আমি মানুষ হিসেবে যা তার পেছনে শাহরুখ স্যারের অনেকটা ভূমিকা আছে আমাকে সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি অনেকটা সাহায্য করেছেন স্যার সবসময় চেয়েছেন যে আমরা যেন আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠি অনন্যা জানিয়েছেন যে তার জীবন জুড়ে শুধুই সিনেমা এই প্রসঙ্গে তিনি বলেন আমার জীবন আগে সিনেমা কেন্দ্রিক ছিল আজও একইভাবে সিনেমাকে ঘিরে আমার জীবন আমি বিভিন্ন সিনেমার দৃশ্য আর নাচ পুনরায় তৈরি করতে পারি কাবি খুশি কাবিগাম ছবির পু চরিত্রটি দ্বারা আমি দারুণভাবে প্রভাবিত ছিলাম আমি তার পোশাক থেকে স্টাইল সব কিছু নকল করতাম ছবিটা আমি অসংখ্য বার দেখেছি তাই এই ছবির প্রতিটা দৃশ্য আমার মুখস্থ হৃত্বিক রোশনের প্রতিও আমি মুগ্ধ ছিলাম একবার কোথাও তাকে দেখে তার নাম ধরে চিৎকার করেছিলাম অনন্যাকে আগামী দিনে দক্ষিণের সুপারস্টার বিজয়দিবার কন্ডার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই জুটি একসঙ্গে লাইগার ছবিতে আসতে চলেছেন এই ছাড়া খো গে হাম কাহা ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে আছেন এই বলিউড নায়িকা সব বন্ধুরা রাত অনেক হয়েছে ঘুমাতে চলে যান স্বপ্নে গিয়ে অ্যাডভেঞ্চার করে আসুন আর আপনিও কার কার ভক্ত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ